উপজেলা নির্বাচনে দফায় দফায় নির্দেশনা দেওয়ার পরেও তৃণমূলের সবখানে সিদ্ধান্ত মানতে বাধ্য করতে পারেনি আওয়ামী লীগ আর নির্বাচন বয়কটের ঘোষণা এবং ভোটের মাঠে থাকা প্রার্থীদের বহিষ্কার করেও সবাইকে থামাতে পারেনি বিএনপি দুই দলেই তৃণমূল নেতাদের কারো কারো অবাধ্যতার এই বাস্তবতা বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যেই এক ধরনের অস্বস্তি তৈরি করেছে এসব নিয়ে আজকে আলোচনা করতে চাই আজকের সাম্প্রতিক সমীকরণে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি কাজি সাইদ আজকে আমন্ত্রিত অতিথি হিসেবে রয়েছেন আমাদের সঙ্গে জনাব কে এম আজম খসরু সাধারণ সম্পাদক জাতীয় শ্রমিক লীগ এবং রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ হাসানাত আলী রাজশাহী বিশ্ববিদ্যালয় আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি প্রথমেই জানিয়ে নিতে চাই যে আজকের বিষয় আমরা নির্ধারণ করেছি উপজেলা নির্বাচন ঘিরে অস্বস্তিতে দুই দল এই বিষয়ে আলোচনা করব এর বাইরেও কিছু বিষয় আসতে পারে আলোচনায় আমরা প্রথমেই চলে যেতে চাই হাসনাত আলী আপনার কাছে জানতে চাই যে এই যে উপজেলা নির্বাচনকে ঘিরে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং তৃণমূলের নেতৃত্বের মধ্যে আমরা একটা দূরত্ব দেখতে পাচ্ছি কারণ কেন্দ্রীয় নেতৃত্ব চাচ্ছে না তৃণমূল নেতৃত্ব কোনোভাবেই নির্বাচন করুক কিন্তু তৃণমূল চাচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করুক তারা যেহেতু তারা জনপ্রতিনিধি হতে চায় এটাই তাদের রাজনীতির একটা মূল কারণ তো এই যে তৃণমূলের সাথে কেন্দ্রের যে দূরত্ব এই বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন বিএনপির বিষয় ধন্যবাদ আপনাকে এবং আপনার এই বিজয় টেলিভিশনের সাম্প্রতিক সমক্রম জনপ্রিয় শো আমার সহ আলোচক এবং যারা এই মুহূর্তে প্রোগ্রাম দেখছেন তাদের সবাইকে আমার শুভেচ্ছা এবং আন্তরিক ধন্যবাদ দেখেন আপনি যে বিষয় নির্ধারণ করেছেন তা একেবারে যৌক্তিক এই যৌক্তিক বিষয়ের বিপক্ষে কথা বলা খুবই দুরহ দুটি দলই মানুষের ভোটে একাধিকবার ক্ষমতায় এসেছে দুটি দলেরই ব্যাপক জনসমর্থন রয়েছে সেই জনসমর্থন কিন্তু তৃণমূলে রয়েছে আজকে আপনি যেভাবে বলছিলেন যে বিএনপির তৃণমূল কেন্দ্রীয় সিদ্ধান্ত মানছে না এবং ইতিমধ্যেই প্রথম ধাপের নির্বাচনে প্রায় ছিয়াত্তর জনের মতো বহিষ্কার করা হয়েছে আজকেও দেখলাম বেশ কিছু জনের নেতৃবৃন্দকে দ্বিতীয় ধাপের নির্বাচনে শোকাজ করা হয়েছে এবং বিএনপি অস্বস্তিতে আছে এটা যেমন সত্য ঠিক একইভাবে সরকারি দল বড় ধরনের একটি অস্বস্তিতে কিন্তু এই মুহূর্তে তারাও নিপতিত বর্তমান সরকার তারা যেভাবেই ক্ষমতায় থাক না কেন দুই হাজার পনেরো এই স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করে তখন কিন্তু বাংলাদেশের বিএনপি সহ সকল ক্রিয়াশীল রাজনৈতিক দল একমাত্র আওয়ামী লীগ এবং তাদের অ্যালায়েন্স ছাড়া ইভেন জাতীয় পার্টি পর্যন্ত তারাও কিন্তু এই প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের চরম বিরোধিতা করেছিল কিন্তু বর্তমান আওয়ামী লীগ সরকার তারা দুই হাজার পনেরো সনে বলতে গেলে একতরফা ভাবে এবং সমস্ত অধিকাংশ রাজনৈতিক দলের মতামতকে উপেক্ষা করে তারা এই প্রতীক দিয়েছিল এখন প্রশ্ন হলো আওয়ামী লীগ যদি অস্বস্তিতে না থাকবে তাহলে হঠাৎ করে কেন তারা এই প্রতীকের বিপরীতে আইন বল আরপিও যে সংশোধন করলো সে সংশোধিত আরপিও কে পাশে রেখে তারা কেন এটাকে ওপেন করে দিল আসনাদ ভাই এই বিষয়টা তো পরিষ্কার যে বিএনপি বা বিরোধী দলdonor কেও এই এই उपचुनाव নির্বাচন আসছে না বা স্থানীয় সরকার নির্বাচন আসছে না এ কারণেই এই ধরনের কাজে গেছে এটা তো পরিষ্কার এটা তারা অনেক সময় বলেও থাকে যে যেহেতু আসছে না এই কারণে তারা আসলে প্রতীকের বিষয়টাকে সামনে এনেছে নির্বাচনে 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 দলীয়ভাবে তাদের সিদ্ধান্ত নির্বাচনে না আসা কিন্তু বিএনপি তো তার তৃণমূলের নেতৃত্বিন্দুকে সেই আহ বার্তা কঠোর বার্তা দেওয়ার পরও তাদেরকে নির্বাচন থেকে বিরত রাখতে পারেনি সেখানে এক দল তো অস্বস্তিতে নাই অস্বস্তি দুই দল আছে আপনাকে আমি শুধু এইটুকু বলতে চাচ্ছি যে আজকে আওয়ামী লীগ তারাও তৃণমূলের নেতৃবৃন্দকে এই কথা মানাতে পারেনি আজকে শাহজাহান খান আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটির সদস্য তার সন্তান এখনো নির্বাচনে কিন্তু আছেন আওয়ামী লীগ একটি গোছানো দল আওয়ামী লীগ প্রায় পনেরো বছরের বেশি সময় ধরে ক্ষমতায় আছে তাদের কিন্তু সেরকম কোন সমস্যা দেখতে পাচ্ছি না বা দৃশ্য তো চোখে পড়ছে না মোটা দাগেও পড়ছে না কে বলেছে কে বলেছে আপনাকে বিএনপির আওয়ামী লীগের সমস্যা সবচেয়ে বেশি আপনি দীর্ঘদিন একটি দল ক্ষমতায় থাকার পরেও তাদের সর্বোচ্চ নেতৃবৃন্দ যখন মাঠের বিরোধী দলকে ভোটের বাইরে নির্দেশ দেওয়ার পরও রাখতে পারে না তখন আওয়ামী লীগ স্বস্তিতে আসে এটা বোকার স্বর্কে বসবাস করলে বলা যায় কিন্তু যদি বাস্তব জগতে আমরা বসবাস করি তাহলে আমি শুধু এইটুকু বলি যে দুই দলই চরম অস্বস্তিতে আছে। এবং সেই অস্বস্তির জন্য সরকারি দলের পক্ষ থেকে তাদের নেতা মন্ত্রী এমপি দেরকে নির্দেশ দেওয়ার পরেও তারা সেই নির্দেশকে উপেক্ষা করে এখন পর্যন্ত আত্মীয় স্বজনরা নির্বাচনে বলবৎ রয়েছেন এবং সরকার অনেকটা পিছুটান দিয়েছে এই অস্বস্তির কারণে কারণ মাঠ তাদের নিয়ন্ত্রণে নেই কর্মীরা তাদের নিয়ন্ত্রণে নেই এবং তাদের নিজেদের মধ্যে নিজেদের কোন একটি বিরোধের জায়গা সেই বিরোধের জায়গা কিন্তু সৃষ্টি হয়েছে এবং এটি দীর্ঘমেয়াদে দীর্ঘমেয়াদে তৃণমূল বিএনপি বা তৃণমূল আওয়ামী লীগ এই এই অস্বস্তিকে আরো দীর্ঘায়িত করবে আপনি যদি একটু বিএনপি সম্পর্কে বলতেন যে প্রায় সতেরো বছর তারা ক্ষমতার বাইরে তাদের যারা নেতা তারা ঘরের খেয়ে বনের মোস্তার আছেন তাদের তো কোনো রাজনীতি করে সেভাবে অর্থনৈতিক বা আদার্স কোনো সুবিধা পাচ্ছে না তারপরে তারা জনগণের সাপোর্টে আজকে এখানে আসছে তারা রাজনীতি করতে চায় তারা নির্বাচন করতে চায় সেখানে বিএনপি তাদের নির্বাচন করতে দিচ্ছে না এটা কেমন ধরনের বিষয় হয়ে যাচ্ছে আসলে বিএনপি দুর্বল হয়ে যাচ্ছে না দিনকে দিন দেখেন বিএনপি যদি দুর্বল হতো দিনকে দিন তাহলে এই বিএনপির ভয়ে আতঙ্কিত হয়ে একটি সরকার যারা বছর ধরে যে আছে তারা কেন আরপিও নিজেরা সংশোধন করে দলীয় প্রতীক নির্ধারণ করলো সেই প্রতীকে নির্বাচন করার সাহস আওয়ামী লীগ রাখে না এটি কি একবার ভেবে দেখেছেন আপনি কেন তাদের নিজেদের আইনকে পাশ কাটিয়ে আজকে এই সকল লোকের অংশগ্রহণকে ওপেন করে দিল তারপরও তাদের নেতৃবৃন্দকে নেতৃবৃন্দকে কিন্তু সরকারি সিদ্ধান্ত মানানো যাচ্ছে না এবং তাদের আত্মীয় স্বজনকে নির্বাচনী প্রতিযোগিতা থেকে বিরত রাখা যাচ্ছে না এটাও একবার আমরা একটু আজম কাছে আসতে চাই আজম কাছ থেকে একটু শুনতে চাই আজম ভাই আওয়ামী লীগ উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের স্বজনদের দূরে রাখার যে চেষ্টা করেছিল সেটা কি তারা করতে পেরেছে আওয়ামী লীগ নাকি ব্যর্থ হয়েছে পুরোপুরি সাম্প্রতিক সমীকরণ বিজয় টেলিভিশনের আপনি নিজের যে সঞ্চালক আপনাকে এবং সমালোচক এবং যারা এই আলোচনা টক শুনবেন বা শুনছেন তাদের সবাই প্রতি আমার অভিনন্দন এবং শুভেচ্ছা রইল আজকে আমাদের উপজেলা নির্বাচন হতে যাচ্ছে এবং সেই নির্বাচনে এই সংকট নির্বাচন আসলে একটা সংকট থাকে এটা বড় দলের মধ্যে থাকবে এটাই স্বাভাবিক কারণ বড় দলে একাধিক ক্যান্ডিডেট থাকে যদি সরকার একটা জায়গায় খুব ভালো করছে তৃণমূল পর্যায়ে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার জন্য আজকে উপজেলা নির্বাচন দিয়েছে এবং নির্বাচনে সরকার কিন্তু বলেছিল যে কোনো এমপি মন্ত্রী এবং অন্যান্য যারা আওয়ামী লীগের আছেন তাদের ভাই আত্মীয় স্বজন নির্বাচন করতে পারবে না কেউ মেনেছে মানেনি কথা থেকে একটি প্রশ্ন আপনি গণতন্ত্রকে তৃণমূল করার জন্য এই ষোলো বছর যাবত আপনারা প্রায় পনেরো বছরের বেশি ক্ষমতায় আছেন আপনারা এতদিনেও প্রতিষ্ঠা করতে পারেননি তৃণমূল গণতন্ত্র সুগণতন্ত্র না 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 এখানে গণতন্ত্র তো আপনার দেশ স্বাধীনতার পরের থেকেই গণতন্ত্র আছে

একাধিক ক্যান্ডিডেট দাঁড়াইতে পারবে কিন্তু কন্ডিশন একটা দিয়েছিল যে আত্মীয় স্বজন মন্ত্রী এমপি তাদের আত্মীয় স্বজন থাকতে পারবে না সে জায়গা কিছু কিছু জায়গায় সেটা বাস্তবায়িত হয়েছে কিছু কিছু হয় নাই ওই ভাই লিগ বন লিগ না করে আমার মনে হয় যে এমপি হবে তার ভাই ছোট ভাই সে উপজেলা চেয়ারম্যান হবে তাহলে এটা ভাই লিগ হয়ে গেল সেই জায়গাটার থেকে একটা ডিফারেন্ট জায়গা নিয়ে আসতে চাইতেছে সাউম লীগ যে এই জায়গায় সুষম বন্টন হোক নেতৃত্বের এবং নির্বাচনের মধ্যে দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রকৃত নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক সেই জায়গাটা আমার মনে হয় যে সরকার বা দল যে সিদ্ধান্ত নিয়েছে এটা সময় উপযোগী এবং বাস্তবমুখী সিদ্ধান্ত নিয়েছে বলে আমি মনে করি এবং অনেকে তো শুনছে না ভিতরের কথা অনেকেই শুনছে না এখন তারা নির্বাচনে চলে আসছে অনেকে যারা শুনে না আজম ভাই বিষয়টি কেমন হবে যে একজন মানুষ ধরেন শাহজাহান খান ওনার শক্তি বেশি প্রভাব বেশি জন্য তার ছেলে করতে পারবে অন্যদের ক্ষেত্রে করতে পারবে না এরকম হবে কি বিষয়গুলো গত তিরিশ তারিখে বোধহয় গণভবনে একটা মিটিং হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী ব্যাংকক থেকে আসার পরে সেখানে কিছু সিদ্ধান্ত হয়েছে তা সেই সিদ্ধান্তগুলো যেহেতু দল এখনো জাতির সামনে উন্মোচিত করে নাই সেই ক্ষেত্রে আমি কিছু বলতে চাই না এটা হাইয়েস্ট হাই ফোরামের বিষয় না নিশ্চয়ই যারা আইন ভঙ্গ করবে দলীয় সিদ্ধান্ত মানে অমান্য করে নির্বাচনে বহাল থেকে নির্বাচনে দলের সিদ্ধান্তকে উপেক্ষা করবে তাদের জন্য আমার মনে হয় যে সামনে কোনো অর্নিং বা সতর্কবাণী অথবা অন্য কোনো নির্মম কোন সিদ্ধান্ত আসতে পারে এটা আমি আশঙ্কা করছি কারণটা হলো দল চালাইতে হলে শৃঙ্খলা থাকতে হবে শৃঙ্খলার বাইরে দল চালানো যাবে না বিএনপির মধ্যে শৃঙ্খলা নাই বিএনপি দলে জাতীয় নির্বাচন করে নাই জাতীয় নির্বাচন না করার কারণে তা আজকে নির্বাচনমুখী দল তো বিএনপি এবং আমলি লীগ আর ওই যে বাম বলেন ওরা হলো ভালো ভালো বক্তৃতা বলে ভালো বই পড়ে বই পড়ে ওরা সুন্দর সুন্দর বাক্য শোনায় যেগুলো ওই কিশোর কিশোরী কিশোর কিশোরের প্রেমে মানায় কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এটা বাস্তবমুখী না আমি মনে করি জাতীয় নির্বাচনে না তো বামদের সাথে বেশি মিশে আছেন আগেও ছিলেন মন্ত্রিত্ব দিয়েছেন কত কিছু করেছেন আমরা আমরা বামের সাথে কিন্তু বাম আমাদেরকে কন্ট্রোল করে না আমরা বামকে কন্ট্রোল করি একটা কথা মনে রাখবেন বাম আমাদের কন্ট্রোল করে না এবং এবং এবারে নির্বাচনে আপনারা কিছু ফলাফলের মধ্যে দিয়ে পরিষ্কার কিছু ইঙ্গিত পেয়েছেন আমি আর নাম উল্লেখ করতে চাই না তা সঙ্গত কারণেই আজকে মনে করেন বিএনপি জাতীয় নির্বাচন বয়কট করে তারা অনেকটা গণবিচ্ছিন্ন হয়ে গেছেন এবং হতাশাগ্রস্ত তারা ভবিষ্যতে আওয়ামী লীগের সাথে আর সামনের দিকে আগাতে পারবে বলে আমি মনে করি না ইমরান খানের মতো দলকে ব্যান করে দিল ইমরান খানের জেল জেলে দিয়ে দিল ইমরান খান কিন্তু তারপরে নির্বাচন করছে নির্বাচন করে একদিকে পার্লামেন্টে আন্দোলন করবে আর একদিকে বাইরে আন্দোলন করবে বিএনপি সেই জায়গাটা করে না এটা তাদের ব্যক্তিগত ব্যাপার এবং তারা উপজেলা নির্বাচনে আজকে তারা তাদের লোক দেখানো চুয়াত্তর জনকে বহিষ্কার করার কথা বলে তারা মিডিয়াতে একটা কাভারেজ নিচ্ছে কিন্তু বেসিক্যালি তাদের যদি গোপন ইঙ্গিত না থাকতো তাহলে এই লোকগুলো দাঁড়াতো না কারণ বিরোধী দলে যারা থাকে তারা সব সময় একটু দলের কমান্ড গুলো শুনে সরকারি দলে এই কমান্ডটা একটু কম শোনার চেষ্টা করে সেই ক্ষেত্রে আমি মনে করি যে আজকে এই যে উপজেলা নির্বাচন এটা আমাদের দলের মধ্যে উন্মুক্ত করছে আগে প্রতীক ছিল এখন নাই আপনার কাছে আসবো আবার আমরা একটু বিজ্ঞাপন বিরতিতে যেতে চাই প্রিয় দর্শক সাম্প্রতিক সমীকরণে আমরা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি আপনাদের জানিয়ে রাখি আমাদের আজকে বিশেষ হচ্ছে উপজেলা নির্বাচন ঘিরে অস্বস্তিতে দুই দল সঙ্গেই থাকুন ফিরে আসবো কিছুক্ষণের মধ্যে পর একবার সবাইকে স্বাগত জানাচ্ছি সাম্প্রতিক সমীকরণে আজকের বিষয় উপজেলা নির্বাচন ঘিরে অস্বস্তিতে দুই দল আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ হাসনাত আলী রাজশাহী বিশ্ববিদ্যালয় ডক্টর হাসনাত আপনার কাছ থেকে জানতে চাই যে দলীয় সিদ্ধান্ত অমান্য করে দ্বিতীয় ধাপে অংশ নেওয়ার কারণে আপনি বললেন ছিয়াত্তর জন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি এবং বারো জন নেতা মনোনয়নপত্র প্রত্যাহার করেছে একষট্টি জনকে মানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বহিষ্কারের তো নির্বাচন বর্জনে যে সিদ্ধান্ত বিএনপি নিয়েছে সেটা তো আসলে দলের নেতাকর্মীরাই মানছে না এটি একটি বিষয় এটার সাথে আরেকটা বিষয় একটু যোগ করতে চাই আমি সেটি হচ্ছে তৃণমূলের কথা লন্ডনে বসে ডিসিশন হওয়ার কারণে কি বুঝতে পারছে না বিএনপি এটি একটি প্রশ্ন আরেকটা হচ্ছে এরকম একটি মন্তব্য করে থাকে আওয়ামী লীগের লোকেরা যে ইউটিউবের কিছু লোকের আসলে মতামতকে ঘিরে বিএনপি রাজনীতি করছে যার জন্য বিএনপি আরো দিনকে দিন নিচে চলে যাচ্ছে ওবায়দুল কাদের একটি বক্তব্য একটু বলতে চাই সেটা হচ্ছে যে যারা চাপে রাখার কথা ছিল তারা নিজেরাই এখন চাপে আছে অর্থাৎ বিএনপি চাপে আছে কি বলবেন ডক্টর হাসনাদ আওয়ামী লীগের একটি বৃহৎ দল তাদের সাধারণ সম্পাদক যেসব কথা বলেন এসব কথা আমলে নিয়ে কোন মন্তব্য করা আমি খুব যুক্তিযুক্ত মনে করছি না এই মুহূর্তে আপনাকে আমি একটা কথা বলি আমার যিনি ভাই যিনি সাধারণ সম্পাদক আছেন উনি বিজ্ঞ রাজনীতিবিদ একটু জিজ্ঞেস করতে চাই আমি যে স্থানীয় সরকার নির্বাচন এমন একটি নির্বাচন যেখানে একটা উৎসবের আবহ তৈরি হয় তাহলে আমাকে বলেন তো এই প্রথম ধাপের নির্বাচনে কেন ষোলোটি উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হলো তার মানে হলো যে এখানে সুস্থ প্রতিযোগিতা সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতা এবং মুক্ত গণতান্ত্রিক চর্চার যে জায়গাটুকু সেই জায়গাটুকু এই সরকার আস্তে আস্তে রুদ্ধ করে দিয়েছে মন্ত্রী এমপি মহোদয়ের সন্তান না নির্বাচনে অংশগ্রহণ করতে না কেন আমার সংবিধানে যদি কেউ আঠারো বছর বয়সের যদি যোগ্য লোক হয় সুস্থ হন বিকৃত মস্তিষ্ক না হন তাহলে উনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন আপনি বাধা দিচ্ছেন কেন আপনি একদিকে মাঠের গণতন্ত্রের কথা বলবেন তৃণমূলের গণতন্ত্রের কথা বলবেন আপনি তৃণমূলে আপনি আপনি বাবা এমপি আপনার স্ত্রী হলো জেলা মহিলা লীগের সভাপতি ছেলে যুবলীগের প্রেসিডেন্ট আমি কথার কথা বলছি আপনি সেখানে বাধা দিচ্ছেন না কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করলে আপনি বাধা দিচ্ছেন কেন কারণ আপনি মাঠের এই যে আনরুলি বা একদম খেপাটে আওয়ামী লীগকে যারা যেন তেন প্রকারের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায় তাদেরকে আপনি রুখতে পারছেন না আপনি রুখতে পারছেন না বলেই আপনি মন্ত্রী এমপিদের এই সমস্ত আগ্রাসী আচরণ ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করা বা ক্ষমতাকে পারিবারিকীকরণ করার যে একটি প্রতিযোগিতা সেই প্রতিযোগিতা আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না নির্বাচন কমিশন যদি তাদের আইনের আওতায় এই সমস্ত এমপি মন্ত্রীদের এই আগ্রাসী ও আত্মীয় স্বজনকে যদি আইনের আওতায় আনতে পারতেন তাহলে সরকারকে আজকে এই সিদ্ধান্ত নিতে হতো না বা এই কথা বলতো না আমি আগেই বলেছি বিএনপি নির্বাচন করছে না করতে পারছে না এটা তাদের নিঃসন্দেহ সংকট কিন্তু তার চেয়ে সবচেয়ে বড় সংকট যে আওয়ামী লীগ যেভাবে দামি নির্বাচন করে মানুষের কাছে গণতন্ত্র নির্বাচনের যথার্থতা প্রমাণ করতে পারেনি ঠিক একইভাবে তাদের আর সংশোধনের মাধ্যমে দলীয় প্রতীক ব্যবহার না করে এটাকে তৃণমূলে নিয়ে যাওয়ার যে একটি চেষ্টা সেই চেষ্টাও কিন্তু তালের দলের কর্মী নেতারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা কিন্তু সরকারের নির্দেশকে উপেক্ষা করে তারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করছে নির্বাচনে থাকছে এবং সরকারের কোনো হুমকি ধামকিতে তারা আসছে না এটি কত বড় অস্বস্তি সরকারি দলের জন্য এটি একবার ভাবে দেখবেন যারা পনেরো বছর ক্ষমতায় নেই যারা পনেরো বছর নির্বাচনে আসে না তারা দুর্বল হলো কি সবল হলো তার চেয়ে সবচেয়ে বড় কথা যে আপনি পনেরো বছর একেবারে কন্টিনিউয়াসলি ক্ষমতায় থেকে আপনার দলের আজকে এই অবস্থা কেন আপনার দলের কর্মীদের এই অবস্থা কেন আপনার মন্ত্রীরা তার শালাদেরকে নির্বাচিত করার জন্য তার থেকে অপহরণ করে মারধর করে বাড়িতে আটকে রাখে কেন কেন শাহজাহান খানের ছেলের পক্ষে কাজ করার জন্য আওয়ামী লীগের নেতৃত্ব সাংবাদিক সম্মেলন করে পনেরোটি অভিযোগ উত্থাপন করে কেন কেন আজকে আমাদের আমির হোসেন আমু সাহেব তার বিরুদ্ধে আওয়ামী লীগের লোকজন অভিযোগ করে এগুলা কিন্তু আপনাকে মনে করতে হবে যে দীর্ঘমেয়াদী আওয়ামী লীগের মধ্যে কিন্তু সংকট তৈরি করবে এবং এরপরে নির্বাচন আসবে তখন আপনি কি করবেন একবার জাতীয় নির্বাচনে আপনি সংকট হয়েছেন ঘরে ঘরে বিরোধ হয়েছে আওয়ামী লীগে আওয়ামী বিরোধ হয়েছে এই উপজেলা নির্বাচনে যেভাবে আপনি আওয়ামী লীগে আওয়ামী লীগের বিরোধটা হচ্ছে বিএনপি না থাকার কারণে এতে তো স্বস্তিদায়ক নির্বাচন হওয়ার কথা আওয়ামী লীগের জন্য সেটি স্বস্তিদায়ক না হয়ে কেন চরম অস্বস্তিদায়ক নির্বাচনটা হলো এই বিষয়টা কিন্তু ভেবে দেখা দরকার আওয়ামী আপনি আওয়ামী লীগ নিয়ে বললেন আমি বিএনপি নিয়ে প্রশ্ন করেছিলাম অনেক ধন্যবাদ আপনাকে আমরা একটু চলে যেতে চাই আজম ভাই আপনার কাছে আপনার কাছ থেকে জানতে চাই যেটি বললেন যে এই যে উনি যেটি বললেন যে উৎসব কই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কেন হচ্ছে এবং মুক্ত গণতন্ত্র কই আরেকটি বিষয় একটু জানতে চাই প্রভাবের কথাটা উনি বলেছেন এবং এটার বাস্তব প্রমাণ হচ্ছে এটা যে প্রভাব তৈরি হয়েছে সেটি হচ্ছে যে মন্ত্রী এমপিদের প্রভাব এবং হস্তক্ষেপ বন্ধ করার জন্য জাতীয় সংসদের স্পিকারকে চিঠি দিয়েছেন নির্বাচন কমিশন আমার প্রশ্ন হচ্ছে কেন নির্বাচন কমিশনকে চিঠি দিতে হলো এই মন্ত্রী এমপিদের প্রভাব দূর করার জন্য এত বছর ক্ষমতা থাকার পরেও গণতন্ত্র এবং আহ মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি আওয়ামী লীগ কেন এটা স্বাভাবিক করতে পারলো না এই প্রভাব কমাতে পারলো না গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারলো না নির্বাচন কমিশন যে স্বাধীন এবং নির্বাচন কমিশন যে স্পিকারের কাছে যে চিঠি দিয়েছে সে তার স্বাধীনতাকে আপনার প্রতিষ্ঠিত করার জন্য স্পিকারের কাছে চিঠি দিয়েছে যাতে মন্ত্রী এমপিরা প্রভাব বিস্তার করতে না পারে নির্বাচন কমিশন নিজে পারে না করতে কেন স্পিকারকে চিঠি না নির্বাচন কমিশন করতে পারে না না করতে পারে কিন্তু কেন করছে না সেটা আমি তো তার জবাব দিতে পারবো না আমি মনে করি তারও খরা করার ক্ষমতা আছে সেও করতে পারতো কিন্তু স্পিকারকে চিঠি দিয়ে সেটা একটা দৃষ্টান্ত স্থাপন করছে আমার মনে হয় যে এই নির্বাচন কমিশন তিনিও স্বাধীনভাবে কাজ করার জন্য চেষ্টা করছেন যখন একটা মন্ত্রী তার ফ্ল্যাগ নিয়ে যায় এমপি যখন যায় তখন সে একটু বিব্রত বোধ করে সেটা তার পার্লামেন্টের অভিভাবক মন্ত্রী এবং এমপিরা সেই স্পিকার তার কাছে একটা চিঠি দিচ্ছে তারপরে দেখ হয়তো তিনি পরবর্তী অ্যাকশনে যাবেন আগে একটা চিঠি দিয়ে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে রাখলেন নাম্বার ওয়ান আর নাম্বার টু হলো যে আজকে আমি বলতে চাই ডাক্তার হাসনাদ সাহেব যে কথা বলেছেন আমার সাধারণ সম্পাদক ওবাদুল কাদের বলেন যে বিএনপিরা এখন কালা চশমা দিয়ে রাখে চোখের মধ্যে তারা বাস্তবতার সাথে তাদের কোনো কথার মিল নাই তারা এত হতাশাগ্রস্ত এত হতাশায় তারা আক্রান্ত ভাইরাসে আক্রান্ত এটা চিন্তাই করা যায় না যার কারণে তারা বলতেছে উৎসব মুখর কোন নির্বাচন হচ্ছে না আমি যতগুলো হচ্ছে সেখানে কিভাবে কিভাবে হচ্ছে আপনি কি একটু বলবেন কিভাবে হচ্ছে যেখানে বিরোধী দল আপনারা এক লাখলা নির্বাচন করছেন আবার পনেরো জন ষোলো জনকে বিনা প্রতি শুনাแนকা কানে নির্বাচন করছি বলেই তো আওয়ামী লীগ এবার নৌকা প্রতীক না দিয়ে উন্মুক্ত করে দিয়েছে দলের দলের জন্য উৎসব হচ্ছে তাকে যেহেতু বিএনপি অফিশিয়ালি নির্বাচনে নাই তাই এখন আওয়ামী লীগ উন্মুক্ত করছে এই কারণে গণতন্ত্র গণতন্ত্রটাকে সঠিকভাবে চর্চা করার জন্য আর সেই কারণে আমার ভাই যেটা বলছে আমি মনে করি উনি এটা সঠিক বলেন নাই উনি গণতন্ত্রের বলছেন যে পারিবারিক তন্ত্র পারিবারিক তন্ত্র স্থানীয় সরকারি নির্বাচনে পারিবারিক তন্ত্র হলে তো তাহলে তো মন্ত্রীর বা মন্ত্রী বা এমপির আত্মীয় স্বজনকে নির্বাচন থেকে দলের এত চাপ দেওয়ার দরকার ছিল না আজকে এই কথাগুলো হলো উনি আর বলার জন্য বলছে এবং এরা এই কথা বললেই আস্তে আস্তে কিন্তু জনগণের কাছ থেকে ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং হতাশাগ্রস্ত এবং ভারাক্রান্ত এবং তারা এই ভারাক্রান্ত মন থেকেই তাদের এই উক্তিগুলো তারা আজকে এই টক মাধ্যমে জাতির সামনে তুলে ধরার চেষ্টা করছে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে জনগণ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তারা দেশের কল্যাণ চায় না দেশের মঙ্গল চায় না যার কারণে তারা অনেক ক্ষেত্রে ক্ষমতায় যাওয়ার জন্য আজকে তারা মরি হয়ে লেগেছে এখন বিএনপি নির্বাচনে আসবে না তাই বলে কি উপজেলা নির্বাচন বন্ধ রাখতে আপনি আপনি তো নির্বাচন তৃণমূলের পর্যায় গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে হলে সুশাসন প্রতিষ্ঠিতা করতে হলে জবাবদিহিতামূলক গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হলে আপনার এই নির্বাচন জাতির জন্য আকার কাঙ্ক্ষিত এবং অবশ্যই এটা বাস্তবকে একটা সুষ্ঠু চিন্তাধারার একটা নির্বাচন আমরা সেই কারণে মনে করি এটা জাতির জন্য একটা জাতীয় উৎসব উপজেলা নির্বাচনগুলো সেই কারণে আমি মনে করি যে আজকে এই গণতন্ত্রের কথা অনেকে বলে আমাকে একটু হাসি পায় যে গণতন্ত্রকে ব্রোকন কারা করছে বাংলাদেশের মাটিতে এটা যদি আমরা একটু তর্জমা করি তাহলে অনেক কিছুই বের হয়ে আসবে এই বাংলাদেশে হানা ভোট এই বাংলাদেশে কারফু গণতন্ত্র রাতে দশটার পর ঘরে বন্দি জীবন এইগুলো কারা চর্চা করেছিল কারা সামরিক উদ্দিপ করে এই বাংলাদেশের গণতন্ত্রের প্রবক্তা হয়েছিল এগুলো কিন্তু আমাদের কাছে মুখস্থ এই বয়ান বলতে বলতে এখন ক্লান্ত হয়ে গেছি জনগণ এটা বুঝতে পারছে এক সময় ছিল বিএনপির হাতিয়ার ভারত বিদ্বেষী এই কাল সালাউদ্দিন কাদের চৌধুরী তিনি বলেছিলেন আওয়ামী ভোট দিলে খালাকে মাসি ফুপুকে পিসি এবং জলকে স্নান এবং পানিকে আপনার জল বলতে হবে সেই সালাউদ্দিন কাদের চৌধুরীরা এই ভেক পলিটিক্স করে অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক সাম্প্রতিক সমীকরণে আরো একবার বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি আমাদের আজকের বিষয় উপজেলা নির্বাচন নিয়ে অস্বস্তিতে দুই দল সঙ্গেই থাকুন একটু পরেই ফিরে আসবো বিজ্ঞাপন বিরতির পর আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি উপজেলা নির্বাচনকে ঘিরে অস্বস্তিতে দল এই বিষয়ের উপর আজকে টকশো হচ্ছে সাম্প্রতিক শ্রমিকরণে আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ হাসনাত আলী রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রয়েছেন জনাব কে এম আজম খসু সাধারণ সম্পাদক জাতীয় শ্রমিক লীগ আমরা একটু হাসনাত আলী আপনার কাছে আসতে চাই যেহেতু সেই অংশ একেবারে কাটকাট উত্তর দিবেন হাতের সময় খুবই কম আমি যদি জানতে চেয়েছিলাম যে তৃণমূলের বিএনপি আর হচ্ছে লন্ডনে বসে ডিসিশন মেকিং এই দুইটার মধ্যে কি গ্যাপ হয়ে গেল কিনা যার জন্য এরকম হচ্ছে এবং ইউটিউবের কিছু লোকের কথা বিএনপি চলে কিনা আরেকটি বিষয় যেটি সেটি হচ্ছে যে এই যে নির্বাচনে যাচ্ছেন না এটা তো কোনো দলীয় নির্বাচন না তাহলে এখানে কেউ যদি নির্বাচন করে সে তো আর বিএনপির পক্ষ থেকে করছে না তাহলে নির্বাচন করতে সমস্যা কোথায় ছিল এটি হচ্ছে প্রশ্ন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেছেন যে জনাব আব্দুল মহিন খান বলেছেন বন্দুক দিয়ে গুলি করে জনগণকে দমিয়ে রাখা যায় কিন্তু ভালোবাসা পাওয়া যায় না একটু বলবেন যে ভালোবাসা আসলে কিভাবে পাওয়া যায় খুব সংক্ষেপে দেখেন ভালোবাসার প্রমাণ হলো যে জনগণ যেন তাদের সুস্থভাবে নিরপেক্ষভাবে শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে তাদের নেতা নির্বাচন করতে পারে গত পনেরো বছরে এই পথটাকে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে এটি হলো ভালোবাসা কিভাবে করা যায় সেটি হলো বিষয় আমাকে আপনাকে ছোট করে একটা কথা বলি আপনি নির্বাচনকে উৎসব বলছেন বিএনপি লন্ডন থেকে চলে কিনা দেখেন বিএনপির নেতা লন্ডনে থাকে তার নেতার কথা মতো বিএনপি চলবে এটাই স্বাভাবিক বাংলাদেশে তো বিএনপির নেতা থাকে না বাংলাদেশে থাকলে যদি তাদের নেত্রী বাড়িতে অবরুদ্ধ

মাঠে কেউ পলিটিক্স করে না আমি শুধু ছোট করে আপনাকে বলি যে নির্বাচন যে সুস্থ হচ্ছে না উৎসম্বকর হচ্ছে না তার সবচেয়ে বড় প্রমাণ হলো যে নির্বাচন কমিশন আইন অনুযায়ী অত্যন্ত সক্ষম যে কেউ যদি মন্ত্রী এমপি বা আমার ভাই বা আমি বা আপনি কেউ যদি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করি তাহলে আর পিওতে সুস্পষ্ট হবে বলা আছে তার শাস্তি কি হবে যে নির্বাচন কমিশন স্পিকারকে চিঠি দেয় তার অসহায়ত্ব প্রকাশ করে সেই নির্বাচন কমিশনের অধীনে উৎসম্মকর ভোট হবে এটি আশা করা বোধ হয় কোনোভাবে কাম্য নয় আমি আরেকটা কথা আপনাকে আমি বলি যে সেটি হলো দেখেন আপনি বিএনপি কোথায় থেকে পরিচালিত হবে না হবে এটি বিএনপি ঠিক করবে প্রশ্ন হলো আমি আপনাকে বলছি অস্বস্তি দুই দলই আছে আপনি বিএনপিতেও আছে আওয়ামী লীগও আছে আমি একবারের জন্যও বলিনি যে বিএনপির সিদ্ধান্ত নেতৃবৃন্দ সিদ্ধান্ত তৃণমূলের নেতারা মানছে না এবং এই না মানার মধ্য দিয়ে আগামী দিনের বিএনপির রাজনীতি লাভবান হবে এটা আমি একবার ঠিক একই ভাবে আওয়ামী লীগ তারা তাদের আর পিও সংশোধনের মধ্য দিয়ে যে প্রতীক দিতে পারলো না এবং না দেওয়ার ফলে মন্ত্রী এমপিদের স্বজনদেরকে নির্বাচন থেকে বিরত রাখতে পারলো না এটিও কিন্তু আওয়ামী লীগের রাজনীতিকে ক্ষতিগ্রস্ত করবে আওয়ামী লীগের নেতৃবৃন্দ তো লন্ডনে নেই

যেভাবে গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করছে সেই গণতন্ত্র যখন পূর্ণাঙ্গ গণতন্ত্র নয় যদি বাংলাদেশে কোনোদিন যদি এরকম ঘটনা ঘটে যে কে বা কারা আওয়ামী লীগকে নির্বাচনী বৈতনের বাইরে রেখে যদি নির্বাচনকে গ্রহণযোগ্য করতে চায় সেটাও গ্রহণযোগ্য হবে না মাঠের খেলোয়াড় কিন্তু দুটি সেটা হলো বিএনপি এবং আওয়ামী লীগ এবং আপনাকে ছোট্ট করে একটা কথা বলি ছোট্ট করে সহ যে বাংলাদেশের বারোটি জাতীয় নির্বাচন হয়েছে আটটি নির্বাচন হয়েছে দলীয় সরকারের অধীনে একটিও সুস্থ হয়নি চারটি হয়েছে নির্দলীয় সরকারের অধীনে তার দুটিতে বিএনপি ক্ষমতা এসেছে দুটিতে আওয়ামী লীগ ক্ষমতা এসেছে এটি প্রমাণ করে যে কেউ কাউকে চাইলেই নিশ্চিন্ন করা যায় না কেউ কাইকে চাইলেই এবং সেই ভোটের হিসাব কিন্তু চৌত্রিশ আর পঁয়ত্রিশ কেউ একবার পঁয়ত্রিশ কেউ একবার চৌত্রিশ বিএনপি আপনি বললেন যে দুর্বল হয়ে যাচ্ছে দুর্বল হবে তাদের লন্ডনে থাকা নেতার ঘোষণা অনুযায়ী কেন বাংলাদেশের পঁয়ষট্টি পার্সেন্ট বা সত্তর পার্সেন্ট লোক ভোটাধিকার প্রয়োগ করতে গেলো না এটি বিএনপির নেতৃত্বের সফলতা এটি কিন্তু বাস্তবতা সাজানো এবং একদলীয় এক পক্ষীয় জোড়াতালির নির্বাচনের মধ্য দিয়ে আর যাই হোক গণতন্ত্রকে সুসংগঠিত করা যাবে না এবং দুটি দলই আগামী দিনের যে রাজনীতি তারা করবে তাদের জন্য রাজনীতি করাটা কিন্তু খুবই ডিফিকাল্ট হবে এবং সংকটাপন্ন হবে ধন্যবাদ আপনাকে আমি লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে পঁচাত্তরের পরে যত নির্বাচন হয়েছে তার মধ্যে সবচেয়ে সুষ্ঠু হয়েছে এই সাত জানুয়ারি নির্বাচন এক কথা উত্তর দিবেন এটা ওনার এটা ওনার বক্তব্য শুনেন এটি ওনার বক্তব্য কিন্তু সারা বিশ্বের বক্তব্য হলো যে নির্বাচন সুস্থ হয়নি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়নি নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি ballot বিচারালয় আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে ব্যবহার করে একদজিয় নির্বাচন করা হয়েছে এটা আমেরিকা বলেছে ইউরোপিয়ান ইউনিয়ন বলেছে এনডিআই বলেছে আর বলেছে অর্থাৎ এগুলা হলো তথ্য আপনি ওবাইদুল কাদের সাহেব তো অনেক কথা বলেন অনেক কথা বলেন ওবাইদুল কাদের সাহেব কিন্তু বাস্তবতা হলো বিএনপি যদি দুর্বল হয় তাহলে কেন প্রত্যেকদিন ঘুম থেকে উঠে ওবায়দুল কাদের মতো একজন বর্ষীয়ান নেতা বিএনপি কিনে পড়ে আসেন নিজের দলের কোন্দল মিছাতে পারেন না নিজের দলের মন্ত্রীদেরকে আটকাতে পারেন না নিজের দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দুকে তার সন্তানদেরকে বিরোধ রাখতে পারেন না উনি আসেন বিএনপি কিনে বিএনপি জনপ্রিয় কি জনপ্রিয় নয় একটা নিরপেক্ষ ভোট দেন না কেন ভোট দিয়ে জনরাই যাচাই করেন যে তারা কি উপেক্ষিত না তাকে তারা সম্বর্ধিত এই সুযোগটা দিচ্ছেন না কেন আজকে তৃণমূলের রাজনীতিকে যদি আপনি শক্তিশালী করতে চান তাহলে কেন একজন এমপি ইলেকশন করতে তার জামানত পঞ্চাশ হাজার টাকা আর একজন উপজেলা নির্বাচন করতে তার জামানত এক লক্ষ টাকা আমার মতো যারা গরিব খেটে খাওয়া যারা শ্রমিক নেতারা উপজেলা নির্বাচন করতে চায় তারা কেন এক লক্ষ টাকা জামানত দেবে আর এমপি সাহেবরা অনেক বড় পথ তারা কেন পঞ্চাশ হাজার টাকা দেবে এর মধ্য দিয়া আওয়ামী আসলে সাধারণ মানুষের রাজনীতিকে খুব কঠিন করে দিচ্ছে বাংলাদেশে জি অনেক ধন্যবাদ আপনাকে আমরা একটু চলে যেতে চাই আজম ভাই আপনার কাছে বেশ কিছু প্রশ্ন করেছেন সেগুলোর উত্তর দেবেন এবং উনি বলেছেন যে এক লাখ টাকা কেন লাগবে চেয়ারম্যানদের এবং সাধারণ মানুষ কিভাবে রাজনীতি করবে সাধারণ মানুষের জন্য রাজনীতিকে কঠিন করে ফেলছে আওয়ামী লীগ কি বলবেন আজম ভাই আচ্ছা যে এক লক্ষ টাকা যদি করে থাকে আপনার স্থানীয় সরকার এই নির্বাচন কন্ডাক্ট কি রাষ্ট্র সরকার করছে নাকি নির্বাচন কমিশন করছে আমার প্রশ্ন হলো ওনার কাছে যে নিশ্চয়ই এই নির্বাচন কন্ডাক্ট করছে বা পরিচালনা করছে নির্বাচন কমিশন সেই প্রশ্নের জবাব নির্বাচন কমিশন দিবে আমি মনে করি এটার ভিতরে কোনো বাস্তবতা আছে বলেই নির্বাচন কমিশন এই জায়গাটায় গিয়েছেন আর দ্বিতীয় কথা হলো উনি অনেক কথা বলেছেন যে আজকে নির্বাচন হয়নি আমি মনে করি সাতই জানুয়ারি দুই হাজার চব্বিশ সর্বকালের সর্বশ্রেষ্ঠ একটি নির্বাচন হয়েছে সাতই জানুয়ারি নির্বাচন সাতই জানুয়ারি নির্বাচন আপনাদের বঙ্গবীর কাদের সাহেব বলছেন ইতিহাসের সবচেয়ে জঘন্যতম নির্বাচন হয়েছে তাহলে আপনি কি করে বলেন সুস্থ হয়েছে আপনার দলের নেতা নেতা বলেছেন নির্বাচন সুস্থ হয়নি তারা বলেছেন নির্বাচন সুস্থ হয়নি

আমি বললাম যে আমি সর্বশ্রেষ্ঠ নির্বাচন হয়েছে চাইছিল আমেরিকা ওনাদেরকে বসাই দেবে বহু চেষ্টা করছিল সিভিল কুক করার জন্য বহু চেষ্টা করেছিল যে সেনাবাহিনীর মধ্যে কোন সংঘাত করে কিছু করা যায় কিনা সেই জায়গায় তারা ব্যর্থ হয়েছে তারা কোনোদিন জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসার সক্ষমতা বিএনপির নাই আমি পরিষ্কার দায়িত্বহীন ভাষায় বললাম যদি থাকতো তারা নির্বাচনে আসতো নির্বাচনে বিএনপি সাথে আমলে আওয়ামী লীগ নির্বাচন করে নাই আটত্রিশটা সিটও পেয়েছে কিন্তু আওয়ামী লীগ ঘরে বাইরে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা আন্দোলন করেছে উনরা কিন্তু সেটা করেন নাই পঁচাত্তরের আওয়ামী লীগের আর এখনকার চব্বিশ সালের আওয়ামী লীগ অনেক ডিফারেন্ট শেখ এখন সারা বিশ্বের বরণ্য নেত্রী তিনি যেভাবে বাংলাদেশটাকে উন্নয়ন করেছেন যেভাবে বাংলাদেশের চিত্র পরিবর্তন করে দিয়েছেন বাংলাদেশটাকে বিশ্বের কাছে যেভাবে পরিচিত করেছেন এটা আপনাদের গাত্র দাহ আপনাদের গা জ্বলছে আপনাদের গায়ে মেজ কাটি দিলে সাথে সাথে আগুন জ্বলে যাবে সেই কারণে আপনারা এখন নানান ভাবে নানান আচরণ আবরণে নানান ধরনের

আকাঙ্ক্ষা থাকতে পারে ইচ্ছা থাকতে পারে সিদ্ধান্ত থাকতে পারে তাই বলে কি দেশের গণতন্ত্র ব্রকেন হয়ে যাবে ওনাদের জন্য তা নির্বাচন করতে হবে না না নির্বাচন না করলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় হাত হাতে দর কিভাবে হবে

পনেরোই ফেব্রুয়ারি পনেরোই নির্বাচন আজমবাবু শোনেন আপনাদের মেরুদণ্ড ভাঙা আপনাদের কোন শক্তি নাই আপনারা ভর করছেন জামাতের পর আর কিছু উগ্র বামপন্থী পর এরা আপনাদেরকে বাতাস দেয়

ফখরুল ইসলাম থাকতে পারে নাই এই সব চাপাবাজি করে বাংলাদেশের রাজনীতিতে জনগণের কাছে না মির্জা মির্জা এবং একই অপরাধ করেছিলেন কেন তিনি জামিন পান আর একজন জামিন পান না জবাব দেন তো এত গণতন্ত্রের কথা বলছেন সুশাসনের কথা বলছেন মির্জা মির্জা যাবেন বিএনপির মহাসচিব জামিন পান না একই মামলায়

আমরা ভবিষ্যতেও চেষ্টা করব ইচ্ছা পোষণ করছি আপনাদের দুজনকে আবারও নিয়ে আসব এবং আপনাদের দুজনের বক্তব্য আবার নতুন করে শোনার চেষ্টা করব অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আপনাদের মূল্যবান সময় সময় থেকে আমাদেরকে দিয়েছেন প্রিয় দর্শক আমাদের আজকের আলোচনার বিষয় ছিল নির্বাচন অর্থাৎ উপজেলা নির্বাচন নিয়ে দুই দলের অস্বস্তি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিজয় টিভির সঙ্গে থাকবেন